থাকবে আজ উচ্চ বিষয় ইবাদত কবুলের শর্ত। ইবাদত কবুলের ছয়টা শর্ত আছে, কয়টা আবার বলেন? ছয়টা। এই ছয়টা শর্ত দুই ভাগে বিভক্ত, কয় ভাগে? দুই ভাগে। তিনটে হচ্ছে অন্তরের শর্ত আর তিনটে হচ্ছে বাহ্যিক শর্ত। কি বললাম? ইবাদত কবুলের ছয়টা শর্ত আছে, তিনটে শর্ত হচ্ছে অন্তরের যেটা দেখা যায় না, আর তিনটে হচ্ছে বাহ্যিক। ইবাদত কবুলের প্রথম যে শর্ত, একটা উদাহরণের আলোকে শুরু করি। সহিহ বুখারী 450 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, ভাই বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতে কি গিফট করবেন? বাইতুল ফি জান্নাহ। তো জান্নাতে আল্লাহ এই মুমিন ব্যক্তির জন্য একটা ঘর নির্মাণ করবে। যে পৃথিবীতে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। ভাই বলুন তো, একটা হিন্দু দাদা হালাল উপার্জন করে, হালাল উপার্জন, বুঝতে পারছেন, মাঠে ঘাটে খেটেছে, হালাল ইনকাম, কোনো হারাম নেই, ওই ব্যক্তি তারপরে এসে দুটো মসজিদ নির্মাণ করে দিল, ভাই বলুন তো এই হিন্দু লোকটিকে আল্লাহ জান্নাতে ঘর দেবে? একজন খ্রিস্টান হালাল ইনকাম, দুটো না 200 খানা মসজিদ নির্মাণ করে দিল পৃথিবীতে, আল্লাহ জান্নাতে ঘর দেবে? কেন দেবে না? অমুসলিম এই জন্য। আরে ভাই হালাল ইনকাম করেছে, মাঠে আপনিও যে কাজ করেন ও সে কাজই করেছে, ধরুন একদম হালাল, ভাই বলছে আল্লাহকে বিশ্বাস করে না। ভাই হিন্দু দাদারা আল্লাহকে বিশ্বাস করে না? হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে, শুধু নামের পরিবর্তন আছে। আমরা বলি আল্লাহ, ওরা বলে ভগবান, ঈশ্বর, পরমাত্মা, আত্মা, জীবাত্মা। খ্রিস্টানরা বলে ইহোবা, জেহোবা, এলোহিম, এলি। নামের পরিবর্তন, ভাষার পরিবর্তন হয়েছে। আমরা বলি আল্লাহ, তারা কি বলে? ভগবান, ঈশ্বর, পরমাত্মা। খ্রিস্টানরা ঈশ্বরকে বলে ইহোবা, জেহোবা, ইয়াহওয়ে হিব্রুতে, গ্রিকে বলে কিউরিয়াস, হোতিয়াস, থিওয়াস, এসব ঈশ্বরের নাম। যারা প্যাগানিজম, গ্রিকরা আগে যারা ছিল তারা ঈশ্বরকে ডাকত অনেক নামে, কিউরিয়াস বলে ডাকত। তো ঈশ্বরকে, আল্লাহকে, একজন ক্রিয়েটর যে আছে, স্রষ্টা আছে সৃষ্টি জগতের, সকলেই বিশ্বাস করে, শুধু নাস্তিক যারা আছে তারা বিশ্বাস করে না। তো ভাই হিন্দুরা কি নাস্তিক? জি না, তারা আস্তিক, তবে তারা আল্লাহর নামে বিকৃত করেছে। যেমন আমরা আল্লাহকে বলি খোদা, বা খোদা আল্লাহর নাম, খোদা কি আল্লাহর নাম? না, আল্লাহর আসমাউল হুসনা, আল্লাহর 99টি নেম আছে, 99টা আল্লাহর নাম আছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আল্লাহর এই 99টা নামের মধ্যে খোদা বলে কোনো নাম আছে? নেই। তো এটা কোন ভাষাটা? ফার্সি ভাষা। আল্লাহকে ফার্সিরা, যারা পারস্যের অগ্নি পূজারি, মূর্তি পূজারি, এরা আল্লাহকে বলে কি? খোদা। তো এটা যেমন ভাষার পরিবর্তন, হিন্দু দাদারা তারা নাস্তিক নয়, তারা আল্লাহকে বিশ্বাস করে, শুধু নামের পরিবর্তন আছে। এবং হিন্দু ধর্মগ্রন্থে আশ্চর্য হবেন, তাদের একটা ধর্মগ্রন্থ আছে বেদ, নাম শুনেছেন? ঋগ্বেদ মন্ডল নম্বর 1, সূক্ত নম্বর 164, মন্ত্র নম্বর 46, একটা মন্ত্র বলছে, খুব সুন্দর মন্ত্র, মন্ত্র বলছে দেখেন, ইকাম সাত বিপ্রা বাহুদা বাদান্তি। সত্য একটি, ঈশ্বর একজন, জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে। কি বললাম? ইকটাম সাত বিপ্রা বাহুদা বাদান্তি, সত্য একটি, ঈশ্বর একজন, জ্ঞানীরা ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকে। মানে ঈশ্বর একজন, ঈশ্বর অনেক নাম আছে। এই অনেক নাম বলতে গিয়ে হিন্দু ধর্মগ্রন্থ একটা উপনিষদ আছে, আল্লো উপনিষদ, প্রথম অধ্যায় 2 আর 3 নম্বর মন্ত্র, ঈশ্বরের অনেকগুলো নাম বলতে বলতে একটা নাম বলছে, কি জানেন? আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হিন্দু দাদারা আল্লাহর অনেক নাম বলতে বলতে একটা নাম বলছে আল্লাহ। মন্ত্র বলছে দেখেন কি? আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরমম পুণ্যম ব্রহ্মম আল্লাহ, আল্লাহ মুহাম্মাদা ওরাকে বরসে আল্লাহ আল্লাহ, আল্লাহম জ্যেষ্ঠম, তিনি আল্লাহ জ্যেষ্ঠম, যিনি সবচেয়ে বড়, শ্রেষ্ঠম, তিনি সর্বশ্রেষ্ঠ, পূর্ণাং, তিনি ন্যায় বিচারকারী। ভাই বলুন তো একটা আল্লাহর নাম পাচ্ছেন কি পাচ্ছেন না? আরো আশ্চর্য হয়ে যাবেন, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, বাইবেলে শুধু প্রথম পৃষ্ঠা, বুক অফ জেনেসিস প্রথম পৃষ্ঠাতে আল্লাহ নামটা 17 বার আছে। কয়বার? 17 বার, আলহামদুলিল্লাহ।
আমার কাছে বাইবেলে আছে, আপনারা দেখেছেন এক মাস আগে 5-6 অক্টোবর আমার দুটো বিতর্ক হয়েছিল কলকাতাতে এবং খ্রিস্টানদের গির্জার ভিতরে দুটো আলোচ্য বিষয় ছিল, একটা সেলিব্রেশন কোরআন এন্ড বাইবেল তথা নাজাত পরিত্রাণ মুক্তি মুসলিমরা পাবে না খ্রিস্টানরা পাবে। আলহামদুলিল্লাহ আমরা বিতর্ক করেছি 3.5 ঘন্টা তাদের গির্জার মধ্যে গিয়ে খ্রিস্টান একজন পাদ্রির সঙ্গে। আর দ্বিতীয় দিনে বিতর্ক ছিল যে প্রফেসি অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা বাইবেলের মধ্যে বিশ্বনবীর কথা আছে না নাই। আলহামদুলিল্লাহ সফলতার সঙ্গে আমরা বাইবেলের মূল হিব্রু টেক্সট থেকে আমরা দেখিয়ে দিয়েছি তাদের যে মূল হিব্রু বাইবেল ওখানে মোহাম্মদ এই শব্দটা এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। তো খ্রিস্টানদের বাইবেলে শুধু আল্লাহ নামটা প্রথম পৃষ্ঠায় 17 বার আছে, বাকি কথা বললাম ভেতরে আর কত আছে, প্রথম পৃষ্ঠায় 17। তো আল্লাহকে মূলত সমস্ত ধর্মের অনুসারীরাই বিশ্বাস করে, নামও একটা আছে। আমাদের প্রশ্ন ছিল এটাই, যেটা হিন্দু একজন খ্রিস্টান একটা ইহুদি যে পৃথিবীতে 1000 মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ জান্নাতে তার জন্য কেন ঘর নির্মাণ করবে না? কারণ কি? কালেমা পড়েনি, শিরিক করেছে ভাই, শিরিক তো আপনিও করেন, এই যে পাথর চাপড়িয়ে চলে যাবেন খটাস করে একটা মুরগি দিয়ে চলে আসবেন, শিরিক নয়? বড় বড় চাদর গুলো গিয়ে পেতে দিবেন, মোমবাতি দিবেন, ধূপকাঠি দিবেন, আগরবাতি দিবেন, সুতো নিয়ে এসে বাঁধবেন, ছেলেকে বেঁধে দিবেন, বউকে বেঁধে দিবেন, ভালো করে তুলে রাখো বলবেন, আছে না ভাই? আছে। তো শিরিক তো আপনিও করছেন। একজন অমুসলিম আর একজন মুসলিম এই দুজনের মধ্যে ইবাদত কবুল না হওয়ার জন্য মূল যে প্রাচীর, এই প্রাচীরের নাম হচ্ছে ঈমান। কি বললাম? ঈমান, ফেথ, বিশ্বাস। কিসের প্রতি বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস। ভাই আল্লাহকে বিশ্বাস করলে কি আল্লাহ ইবাদত কবুল করে? কথা বলেন, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করবে? ভাই আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? করতো। সূরা যুখরুব খোলেন, সূরা নম্বর 43 আয়াত নম্বর 9, 87, 65 আল্লাহ বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি ওই কুরাইশের মুশরিকদেরকে প্রশ্ন করেন আসমান থেকে কে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করে, তারা এক বাক্যে বলবে নিশ্চয় এটা আল্লাহ, আল্লাহই করে। ভাই আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? আরে আবু জাহেলও আল্লাহকে বিশ্বাস করতো। তবে আবু জাহেলও আল্লাহকে বিশ্বাস করে, আমি আপনি তারাও আল্লাহকে বিশ্বাস করি, তো আমাদের ইবাদত কবুল হবে আর আবু জাহেল ইবাদত কবুল হবে না? মানে বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে, পয়েন্টগুলো খুব সূক্ষ্ম। আল্লাহকে বিশ্বাস করলে যে আল্লাহ ইবাদত কবুল করে এর কোনো নিশ্চয়তা নাই, বরং আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ যে ধারণা না থাকে আল্লাহ ইবাদত কবুল করবেন না। এবার আসেন, কেন খ্রিস্টানরা একটা পৃথিবীতে মসজিদ নির্মাণ করে দিলে আল্লাহ জান্নাতে ঘর দেবে না? কারণ কি জানেন? তারা আল্লাহকে বিশ্বাস করে। তবে কাকে আল্লাহ বিশ্বাস করে জানেন? জিজাস ক্রাইস্টকে। কাকে? জিজাস ক্রাইস্ট মানে যিশু খ্রিস্টকে, মানে আমাদের ভাষাতে নবী ঈসা আলাইহিসসালামকে তারা মনে করে এটা ইবনুল্লাহ তথা সন অফ গড, সন অফ মেরি নয় সন অফ গড, ঈশ্বরের পুত্র। বলুন তো আল্লাহ ছেলে হয়? বলেন নাউজুবিল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কার কাছে জন্ম নেন নাই। আর খ্রিস্টানরা বিশ্বাস করে জিজাস ক্রাইস্ট তথা ঈসা আলাইহিসসালাম এই নবীটা, উনি হচ্ছেন ইবনুল্লাহ সন অফ গড তথা ঈশ্বরের পুত্র, আল্লাহ সন্তান হয়েছে। বা বলুন তো এরকম যদি কে বিশ্বাস করে তার ইবাদত কবুল হবে? মানে আল্লাহকে বিশ্বাস করলে ইবাদত কবুল হয় না। আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ আকিদা, বিশুদ্ধ বিশ্বাস যদি না থাকে, এই বস্তা পচা নোংরা আকিদা যদি নিয়ে আপনি লালন করেন অন্তরের মধ্যে, এই ইবাদত আল্লাহ 5 পয়সাও মূল্য দেবে না। খ্রিস্টানরা কি মনে করেন? জিজাসকে তিনি ঈশ্বর বা ঈশ্বরের পুত্র, দুটো বিশ্বাসই তাদের মধ্যে আছে। তারা বলে জিজাসকে ডিভিনিটি দাবি করেছে, মানে তিনি প্রথমে ঈশ্বর ছিলেন, ঈশ্বর তিনি মানব রূপে পৃথিবীতে এসেছেন, মানে মূলত আল্লাহ তিনি মানুষ রূপে পৃথিবীতে এসেছেন, এটা খ্রিস্টানদের বিশ্বাস। বাইবেল যদি পড়েন আরো অবাক হবেন, বাইবেলে গসপেল অফ জন বিশ্বাধ্যায় 1-4 পদে লেখা আছে যে খ্রিস্টানরা তাদের ঈশ্বরকে ধরে দুম দাম পিটিয়ে গাছের সঙ্গে বেঁধে মেরে ফেলেছে। ভাই বলুন তো আল্লাহকে নাকি মেরে ফেলেছে? খ্রিস্টানরা তাদের আল্লাহকে মেরে ফেলেছে, তারপর কি করে উলঙ্গ অবস্থায় মুখে থুতু দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তারা মনে করছে জিজাস ক্রাইস্ট তিনি ঈশ্বর, তিনি আল্লাহ, আবার তাকে নাকি গাছে মেরেছে। ভাই ছবি দেখেন না, তাকে অর্ধ উলঙ্গ অবস্থাতে হাতে পায়ে বড় বড় গজাল প্যারাক মেরে গাছে পুঁতে রেখেছে। ভাই এ আবার কেমন আল্লাহ তাকে মেরে ফেললো? আবার তারা এখানে ক্ষান্ত নয়, তারা বলছে তাদের ঈশ্বর জিজাস ক্রাইস্টকে মারার পরে 3 দিন কবরের মধ্যে পুঁতে রেখেছিল। কয়দিন?
তিন দিন, থ্রি ডেজ এন্ড থ্রি নাইট, তিন দিন তিন রাত্রি কবরের মধ্যে পোতা ছিল। চতুর্থ দিন খুব ভোরবেলা রবিবার সাবাতের পরের দিন, সাবাত মানে হিব্রু ভাষায় সাবাত মানে শনিবার, স্যাটারডে, শনিবারের পর রবিবারের দিনে খুব ভোরবেলাতে নবী ঈসা তিনি আকাশে চলে যান। ভাই চিন্তা করেন, আল্লাহ নাকি তিন দিন মর অবস্থায় কবরেও ছিল। ভাই আমরা যদি তর্কের ক্ষেত্রে ধরে নিই যে যীশু খ্রিস্ট আল্লাহ বা ঈশ্বর ক্রিয়েটর ছিল, তো ভাই বলুন তো এই তিন দিন যে মর অবস্থায় কবরের মধ্যে ছিল, খ্রিস্টানকে প্রশ্ন করেন তাহলে তিন দিন গোটা বিশ্ব জগৎ, সৃষ্টি জগৎ, ইউনিভার্সাল কে চালিয়েছে? তোমার বাবা। ভাই আল্লাহ যদি মারা যায় তিন দিন, তো তিন দিন কে চালিয়েছে গোটা বিশ্ব জগৎকে? ভাই প্রশ্ন আসে কি আসে না? আসে। মানে খ্রিস্টানরাও ঈশ্বরের তথা কনসেপ্ট অফ গড, ঈশ্বরে বিশ্বাস করে, তার ইবাদত কেন কবুল হবে না? কারণ তাদের আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ ধারণা নাই। একজন হিন্দু দানার ইবাদত কেন কবুল হবে না? ভাই তাদেরও বিশ্বাস অনেকটা এই ধরনের, যিনিকে স্রষ্টা বলে তার নাম হচ্ছে ব্রহ্মা। কি বললাম? ব্রহ্মা, নাম শুনেন নাই? ব্রহ্মা সংস্কৃত শব্দ, বাংলা করলে হয় সৃষ্টিকর্তা, দা ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। গোটা ইউনিভার্সকে সৃষ্টি করেছে কে? ব্রহ্মা। শিবপুরাণ রুদ্র সংহিতা 49 অধ্যায় মন্ত্র 77-78 দুটো ঘটনা বর্ণনা করা আছে। বলছে ব্রহ্মা তার এই মুখ থেকে একটা প্রথম নারী সৃষ্টি করে, তার নাম হচ্ছে সরস্বতী। কি নাম বললাম? সরস্বতীকে চেনেন? যিনি বিদ্যার দেবী, স্কুলে সরস্বতী পূজা হয় না? বা আমি কোনো ধর্মের সমালোচনা করছি না, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহ কেন ইবাদত কবুল করেন না। তো মানুষ যে স্রষ্টা তথা ঈশ্বর, তা নিজের স্রষ্টা আজ কাকে কাকে বানিয়েছে দেখেছেন? আশ্চর্য হবেন, পৃথিবীর মানুষ এই আধুনিক সমাজেও কত মূর্খতার পরিচয় দিয়েছে। মনে করছে যে ব্রহ্মা তার মুখ থেকে প্রথম যে সৃষ্টি করলেন তা হচ্ছে সরস্বতী। সরস্বতী হচ্ছে ব্রহ্মার কন্যা তথা মেয়ে। কি বললাম? মেয়ে। বলছে সরস্বতীকে সৃষ্টি করার পরে ব্রহ্মা তার রূপ, তার চেহারা দেখে এতটাই পাগল হয়ে গেলেন, উন্মাদ হয়ে গেলেন তার সঙ্গে সেক্স করার জন্য, মানে যৌনতা করার জন্য। সরস্বতীর দিকে ধাবিত হয় আর সরস্বতী নিজে সতীত্ব রক্ষা করার জন্য সে জঙ্গলে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে ব্রহ্মা সে জঙ্গলে ধাবিত হতে মানে শুরু করে, দৌড়তে শুরু করে। অবশেষে এই সরস্বতী তার নিজের যৌনাঙ্গকে রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে হরিণের রূপ ধরে। কি ধরে? হরিণের রূপ ধরে সে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। আর ব্রহ্মা যখন বুঝতে পেরেছে যে সরস্বতী সে হরিণের রূপ ধারণ করেছে, ব্রহ্মাও তখন পুরুষ হরিণের রূপ ধারণ করে আবার তত্ত্ব শুরু করেছে। বা বলুন তো এটা স্রষ্টা, এটা স্রষ্টা হতে পারে? ভাই আমার আপনার সৃষ্টিকর্তা ভাই এরকম হতে পারে? আপনি বিশ্বাস করেন? ভাই আশ্চর্য হবেন, মানুষ আজকে এত সৃষ্টির মধ্যে সেরা একটা জীব। আজকে মানুষ এই পৃথিবীতে বসে মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ যদি কোনো ফাটল ধরে সুপার কম্পিউটারের মাধ্যমে এখান থেকে রিপেয়ার করে দেয়। ছোট্ট আমাদের হাতে একটা মোবাইল আছে, এখানে আমরা ভিডিওতে ইমোটাকে অন করব। সৌদি আরবে কেউ যদি, আমেরিকাতে, পৃথিবীর শেষ প্রান্তে যদি কোনো মানুষ থাকে, ভিডিওতে দেখবো, কথা বলবো। বা টেকনোলজি মানুষের এত উন্নত, কেউ দেখেন মানুষ আজকে গরু কেউ ঈশ্বর বলে বা আছে না নাই বলেন? মানুষ আজকে গরুকে ঈশ্বর বলছে। কে একটা মানুষকে নবী ঈসা, আমাদের নবী, তিনি মানব রূপে পৃথিবীতে এসেছিলেন, ওই মানুষটাকে খ্রিস্টানরা বলছে তিনি ঈশ্বর। কে একটা বট গাছের মধ্যে সুতোবালি জোরে রেখে দিয়েছে, ওই বট গাছ নাকি অনেক কিছু দিতে পারে। দেখবেন আপনাদের সমাজেও আছে, 40 লাখ টাকা দিয়ে 10 টাকা লরি কিনেছে, কিনে বাড়িতে চলে এসেছে, এসে পরের দিন সকালবেলাতে বাড়ির পেছনে গর্তগুলো খুঁজে বেড়াচ্ছে, নোংরা জায়গা, কি ব্যাপার, কি খুঁজছেন? দেখছেন হাতে একটা ছিঁড়া জুতো নিয়ে চলে এসেছে। আরে বাবা, জুতো কি হয়, জুতো করাচ্ছিস কেন? আরে ভাই কালকে লরি কিনেছি। এই জুতোটা লরির সামনে ঝুলিয়ে দেয় বা আছে না নাই? কেন ঝুলিয়ে দেয়? কারণ কি? তো জুতোটা থাকলে নাকি অ্যাক্সিডেন্ট হবে না, নজর লাগবে না। আরে সর্বনাশ, জুতোর কত বড় পাওয়ার দেখেছেন, কত বড় শক্তি! যে ছেঁড়া জুতো কুকুরও চাবাবে না, কুকুরে পেশাবও ফিরবে না, তো নোংরা আছে। ওই জুতো নাকি একটা অ্যাক্সিডেন্ট ঠেকিয়ে দিতে পারে। আশ্চর্য, গাড়ি নিয়ে যাচ্ছেন, যেতে একটা মা কালীর জিব্বের কুড়িয়ে দাঁড়িয়ে আছে, আর সঙ্গে সঙ্গে যেই সামনে কালী পূজা আছে, এটা জাগ্রত দেবী, তাড়াতাড়ি 2 টাকা 5 টাকা 10 টাকা কিছু একটা দিয়ে না গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাছে না নাই? এত বড় ক্ষমতা দেখেছেন? শুধু অতটাই নাই,
রাস্তাতে চলছেন, যেতে একটা মাজার পড়েছে, আরে এখানে পীর বাবা শুয়ে আছে, অন্তত 5 টাকা হলেও দে, যে না দিস তাহলে গাড়িটা অ্যাকশন করে উল্টে ডিগবাজে মেরে দিবে, আপনি নাকি একদম ভোগে চলে যাবেন। ভাই কবরে কে শুয়ে আছে? একটা পীর বাবা শুয়ে আছে, যদি 5 টাকা না দেন পীর সাহেব অসন্তুষ্ট হওয়ার জন্য আপনার গাড়িটাকে ডিগবাজি পাল্টি মারিয়ে দিবে। ভাই তাহলে কি পীর না সন্ত্রাসী বলেন? মানে ও এত ভিখারি আপনার 5 টাকার জন্য গাড়িটাকে উল্টে দিবে, চিন্তা করেছেন? ভাই পীর, পীর কি ভাই, ও তো ভালো জিনিস নাকি? তো ভাই পীর তো আমাদেরকে টাকা দেওয়ার কথা, বরং ও আবার বেশি নেয়। দেখেন না ভাই, পীর কি দিবে তো নাকি? যে পীর সে আমাদেরকে দেওয়ার কথা, পীর সাহেবকে না দিলে পীর পেট চলে না, এটা আবার কেমন পীর হলো? বা আমাদের সমাজে এমন অনেক রকমের কুসংস্কার আছে যে সাইন্টিফিক ভাবেও প্রমাণিত নয়। বা কোনো বিজ্ঞানীকে বলতে দেখেছেন যে লরির সামনে, বাসের সামনে, ট্রাকের সামনে জুতো যদি রাখেন তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? ভাই দেখেছেন কোনো সায়েন্স বলেছে? কোনো সাইন্টিফিক প্রুফ তো দূরের কথা, কোনো থিওরি নেই, ফ্যাক্ট তো দূরের কথা। তো ভাই যেটা সায়েন্সে নেই ইসলামও সেটা বিশ্বাস করে না। অনেক মানুষ আছে জ্যোতিষীর কাছে চলে যায়, বিশেষ করে মা বোনেরা আছে, মানে পাড়াতে যদি কোনো একটা জট পাকা মেয়ে যদি আসে, জট মাথায় বোঝেন না ভাই, কোনো পুরুষের যদি জট পড়ে যায় ওর তো ব্যবসা জমে গেল। মানে জট পাকা যদি মেয়ে আসে আর দেখবেন পাড়ার মেয়ে গেলো চলে যায় তেল নিয়ে বাটি নিয়ে, মা একটু হাত দেখে দাও, ও হাত দেখে সব বলে বেড়ায়। তো ভাই ও যদি সবই বলতে পারে তো ওর আজকে এই অবস্থা কেন? কিছুদিন আগে আচার্য জ্যোতিষী যে 24 ঘন্টা থেকে শুরু করে প্রায় নির্জনে আসতো, ভাই ওর বাড়িতে আগুন ধরে গিয়েছিল না? দেখেছেন খবরটা? কলকাতার মধ্যে সবচেয়ে বড় জ্যোতিষী, প্রায় টিভি চ্যানেলগুলোতে বাংলাতে আসতো, ওর বাড়িতে আগুন যাও দাও করে জ্বলছে, এ আবার কেমন জ্যোতিষী? ও যদি মানুষের ভবিষ্যৎ বলবে তো বাড়িতে শুয়ে আছে, ওর বাড়িতে আগুন ধরে গেল, ও বুঝতে পারলো না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জ্যোতিষের কাছে যায়, শুধু গিয়েছে আর জিজ্ঞাসা করেছে কি হবে, আর একটা উত্তর দিয়েছে জ্যোতিষী, এটা যদি বিশ্বাস করে কোনো মুসলিম, তার 40 দিন ইবাদত কবুলই হবে না। কয়দিন? 40 দিন ইবাদত কবুল হবে না। ভাই বলুন তো আমাদের সমাজে আছে না নাই? আছে, এগুলোকে মানুষ কিছু মনেই করে না। ভাই বলুন তো আমাদের সমাজে লটারি আছে না নাই? ভাই লটারি খেলা জায়েজ কি বলেন? লটারি জায়েজ, ভাগ্য পরীক্ষা যে লটারি করছেন এটা জায়েজ? নিঃসন্দেহে হারাম। যত রকমের জুয়া আছে সবগুলো স্পষ্ট হারাম। ভাই সমাজে আছে না নাই? এখন আবার আধুনিক যুগে আধুনিক আধুনিক জুয়া আছে, কি জানেন? আইপিএল, বিপিএল, 2020, এগুলো খেলছে কোথায়? কলকাতায় খেলছে, কোথায়? ইংল্যান্ডে, আমেরিকা, জাপান। আর আপনি বাড়িতে বসে আপনার ছেলেটা বিছানার মধ্যে শুয়ে শুয়ে সে জুয়া খেলছে, ভাই আছে না নাই? কোথায় চলছে 2020? চায়ের দোকানে বসে দেখছে, এই বলটাতে 6 হবে, যদি না হয় এর দামি তোকে 5, তোকে 50 টাকা দেবো, বা আছে না নাই? বেটা জুয়া নয়, আপনার ছেলে বাড়িতে বসে জুয়া খেলে আপনি নিজে বুঝতে পারেন না ভাই, এই জুয়া এটাও জুয়া। আল্লাহ সুন্দর পবিত্র মুসলিম মাইদা আয়াত নম্বর 90 আল্লাহ জুয়া কেউ স্পষ্ট স্ট্রংলি কন্ডেমিট, আল্লাহ নিষিদ্ধ হারাম করেছে, ভাই এটা খেলাও যাবে না। যদি এর সঙ্গে যুক্ত থাকেন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদত কবুল করবে না। ভাই ইবাদত তো আমরা অনেকেই করি, কিন্তু ইবাদত করার আগে আপনাকে কারণগুলো জানতে হবে। প্রথম ইবাদত কবুলের শর্ত বিশুদ্ধ ঈমান। কি বললাম? বিশুদ্ধ ঈমান। ঈমানের মধ্যে যদি গড়বড় থাকে আল্লাহ ইবাদত কবুল করবে না। ইবাদত কবুলের 2 নম্বর শর্ত, যে কোনো ইবাদত করতে হবে তার পূর্বে নিয়াত বিশুদ্ধ হতে হবে। কি হবে নিয়াত? নিয়াত মানে কি? নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। কি থেকে? নাওয়া। নাওয়া মানে বিচি। কি বললাম? গাছের বিচি হয় না ভাই, বীজ, ওই বিচি মানে নাওয়া মানে বিচি, এই নাওয়ার থেকে এসেছে নিয়াত। তো বলেন তো বিচি কি মাটির তলায় থাকে না উপরে থাকে? মাটির তলায় থাকে। তো ভাই নিয়াত কোথা থেকে হবে? মুখ থেকে না অন্তর থেকে? অন্তর থেকে নিয়াত হবে। এক শ্রেণীর আমাদের দিনী ভাইরা আছে, মুসলিম ভাইরা, তারা বলে এরা তো কেমন মুসলমান, এরা ফরাজি, এরা লামাজাবি, এরা গায়ের মুকাল্লিদ, এরা আহলে হাদিস, এরা তো নিয়াত করেই না। ভাই বলে কি বলে না? ভাই আসলে কি আমরা নিয়াত করি না? ভাই আমরা নিয়াত করি, তবে নিয়াত পড়ি না। কি বললাম? নিয়াত করি, নিয়াত পড়ি না। ডু মানে করা, আমরা নিয়াত করি কিন্তু নিয়াত পড়ি না। তো ভাই নিয়াত করা নিয়াত পড়ার মধ্যে পার্থক্য আছে না নেই?
আছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরুন একটা চোরকে পুলিশ ধরেছে থানায় নিয়ে গেছে চোরকে পুলিশ বেধড়ক পেটাচ্ছে প্রচন্ড মারছে আর চোর চিৎকার মেরে বলছে না স্যার চুরি করব না চুরি করব না চুরি করব না ছেড়ে দেন আর পুলিশ আরো জোরে মারে যত মারে চোর চিৎকার মারে না স্যার চুরি করব না আর মনে মনে বলে বেটা তুই আমাকে এত মারলি ছেড়ে দেখ তোর বাড়িতেই আগে করব বাবু তো চোরের নিয়ত কোনটা যেটা মুখ দিয়ে বললে এটা না যেটা অন্তর দিয়ে বলছে সেটা যেটা অন্তর দিয়ে বলেছে যে স্যার ছেড়ে দেখ বেটা তোর বাড়িতে আগে করব এই যে অন্তর দিয়ে যেটা বলছে এটা হচ্ছে নিয়াত আর যেটা মুখ দিয়ে বলছে এটা নিয়াত না এটা ধোকা তাই নিয়াত হবে অন্তর দিয়ে মুখ দ্বারা নিয়াত এটা কোরআন দ্বারাও প্রমাণিত না কোন সহিহ হাদিস তো দূরে কথা যাইব তো দূরে কথা জাল তো দূরে কথা কোন হাদিসের গ্রন্থে এই যে নামাজের নিয়াত দিয়ে শুরু করে কত রকমের নিয়াত মাগরিবের এক নিয়াত এশার আরেক নিয়াত জোহরের নিয়াত আসরের নিয়াত তারাবিন নামাজের নিয়াত জানাজার নিয়াত নিয়াতে 36টা মানুষ নিয়াত দেখে ও নামাজ পড়তে যায় না এত নিয়াত কি একটা বাঙালি মানুষ মুখস্থ করতে পারে আর হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়াতের উপরে নিয়াত যদি না হয় তো নামাজই তো হবে না তো নিয়াতই তো আমার মুখস্থ নাই নামাজ পড়ে কি হবে ভাই যেই নিয়াতগুলো বাংলা সব বইগুলোতে আছে নামাজ শিক্ষা বই ভাই একটা নিয়াত কোরআন হাদিস তো দূরে কথা চার চারটে ইমামও কোনোদিন বলেনি ইমাম আবু হানিফা শাফি মালিক আহমেদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহি তাআলা এই চার ইমাম থেকে নিয়াত প্রমাণিত নয় নিয়াত মানে কি যেটা অন্তর দিয়ে করছেন এটা হচ্ছে নিয়াত কথা বুঝতে পারছেন তো নিয়াত করতে হয় নিয়াত পড়তে হয় না ইবাদত কবুলের শর্ত পয়েন্ট তিন সেটা হচ্ছে হালাল রোজগার আর হালাল জিনিস ভক্ষণ প্রথম এক ঈমান বিশুদ্ধ হওয়া দুই নিয়াত খাস আল্লাহর জন্য হওয়া তিন হালাল উপার্জন হালাল ভক্ষণ আমাদের সমাজে মানুষ হালাল উপার্জনের কথা বলে কিন্তু হালাল জিনিস ভক্ষণের ব্যাপারে মানুষ উদাসীন অনেক মানুষ মানে হালাল উপার্জন করে ঠিক কিন্তু উপার্জন করার পরে যদি হালাল উপার্জন করার পরে সে যদি বিড়ি টানে আর নামাজ পড়ে বা নামাজ হবে কথা বলেন তার মানে হালাল ইনকামটা যতটা গুরুত্বপূর্ণ ওই হালাল ইনকাম দিয়ে যেটা গ্রহণ করছেন খাচ্ছেন এটা হালাল হতে হবে কি হবে না হবে অনেক হুজুর আছে দেখবেন জর্দা দিয়ে পান খায় তো মিসল্লি তো বুড়িখোর হবে হুজুর যদি জর্দা দিয়ে পান চিবাই 60-120 দিয়ে জর্দা দিয়ে যদি পান খায় তো ভাই বলুন তো হুজুরের পেছনে যে সব মুক্তাদি থাকবে সে কি খোর হবে ও তো মদ খোর হওয়া ভালো ছিল যে হুজুর দাঁড়িয়ে চেছে নামাজ পড়ায় বা একদম ছো কাটতে 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 এক মুষ্টিটা কম করে এই ফ্রেঞ্চ কাট করে ফেলেছে তো ওর পেছনে যারা থাকবে তার দাঁড়িয়ে চেছাই তো ভালো তো হালাল ইনকামটা যেমন জরুরত আছে হালাল জিনিস ভক্ষণটাও জরুরত আছে অনেক মানুষ মানতে চায় না আমরা যখন বলি যে ভাই বিড়ি সিগারেট জর্দা এইগুলো ইসলামে অনুমোদিত নয় এগুলো হারাম বলছে না না হারাম না এগুলো মকরুহ কি ভাই এটা মকরুহ মানে মাকরুহ কে মকরুহ তবে মাকরুহ মানে কি জানেন আমরা তো বাঙালি অত বুঝি না হুজুর মাকরুহ বলেছে মানে ভালো টালো জিনিস হবে মনে হয় ভাই মাকরুহ সব মানে আবেদনিক অর্থ যদি অনুবাদ করেন মাকরুহ মানে খারাপ মাকরুহ মানে কি খারাপ মাকরুহ মানে অপছন্দনীয় মাকরুহ মানে নিন্দনীয় মাকরুহ মানে ক্ষতিকর যত ডিকশনারি দেখবেন এই অর্থ মানে মাকরুহ মানে খারাপ অপছন্দনীয় নিন্দনীয় ক্ষতিকর মানে হুজুর খারাপ খাচ্ছে হুজুর কি খাচ্ছে ভাই হুজুর খারাপ খাচ্ছে তো ভাই মাকরুহ জিনিস কি খাওয়া যায় ভাই ইসলাম মাকরুহ বা ক্ষতিকর জিনিসকে অনুমোদন দেয় অনেকে মানতে চায় না এই জন্য আমি বলেছিলাম ভাই বিড়ি খাওয়া ওই ব্যক্তির জন্য হালাল যে ব্যক্তি একটান নিজে খায় একটান বউকে দেয় একটান ছেলেকে দেয় যে কিভাবে খেতে পারবে ফ্যামিলি প্ল্যানিং করে তার জন্য বিড়ি খাওয়া অনুমোদিত কেউ খেতে পারবেন আল্লাহ রাসূল বলেছেন সুনান তিরমিজির হাদিস স্ত্রীর হক বলতে গিয়ে বলে তুমি যেই মানের খাচ্ছ সেই মানেরই বউকে খাওয়াতে হবে এটা হচ্ছে স্ত্রীর হক মানে আপনি যত টান মারছেন স্ত্রীকে দিতে হবে বাজারে গিয়েছেন ভালো দামি মিষ্টি কিনেছেন একদম রসমালাই কিনেছেন শ্বশুরবাড়িতে চলে গেছেন বউকে বলছেন যে তুমি এটা রাখো আমি বাথরুমে যাচ্ছি এসে খাবো
আর বউ সঙ্গে সঙ্গে করেছে কি বুদ্ধিমতী বউ দিয়েছে শ্বশুর বাড়ি মুজায় করা পায়খানা ঘরে ঢুকেছেন হাই কুমোটে বসে আছে না পায়খানা ফেছেন আরামসে বউ মিষ্টিগুলোকে খুলে একটা প্লেটে নিয়ে কাঁটা চামচ লাগিয়ে দিয়েছে পায়খানার ঘরে তল দিয়ে ঢুকে দিচ্ছে বুঝে নাও খাও আপনি পায়খানা ঘরে পায়খানা ফেছেন বউ আপনার মিষ্টি পাঠিয়ে দিয়েছে ওখানে প্লেটে করে ভাই তুলে তুলে খেতে পারবেন কে কে খেতে পারবেন হাত তোলেন তো ভাই আরে ভাই বউ দিয়েছে আরে বলেন কি মুজাইক করা ঘর রে ভাই প্লেট লাগানো আছে একদম হাই কমোডে বসে আছেন আরামসে এইভাবে ভাই খেতে পারবেন কেন পারবেন না ভাই ভাই পায়খানা ঘরে আপনি কলা খেতে পারবেন বিস্কিট খেতে পারবেন এক কাপ চা অন্তত এক কাপ করে খাবেন খেতে পারবেন পারবেন না ও যে এক শ্রেণীর মহাপণ্ডিত আছে ওরা আবার বলে আরে ভাই পায়খানা ঘরে যদি বিড়ি না খায় পায়খানায় ক্লিয়ার হয় না বাছে না নাই ভাই কে কে আছেন একটু হাত তোলেন তো ভাই যারা পায়খানাতে বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না হাত তোলেন দেখি ভাই হাত তোলেন ভাই কে আছেন ভাই আরে ভাই আপনাকে এখনই দিচ্ছি বিড়ি আছে কেউ নাই ভাই আরে সর্বনাশ শব্দ ফেরেশতা রে ভাই সব জান্নাত থেকে পালিয়ে এসেছেন আপনাদের কে বিড়ি খায় না কেউ খায় না খাই হাত তুলছে না এই যে ভাই আপনাদের এলাকাতে আম ভাই আম কারা কারা খান একটু হাত তোলেন তো ভাই হাত তোলেন দেখেন আম সবাই খায় সবাই কিন্তু হাত তুলছে বিড়ি খোর কিন্তু হাত তুলছে না এই হাত না তোলাতে প্রমাণ করে বিড়ি খাওয়াটা হারাম এই হাত না তোলাটাই প্রমাণ করছে বিড়ি খাওয়াটা হারাম কেন ভাই আপনি আম খান হাত তুলছেন মানে লজ্জাবোধ নেই বিড়ি খোর আপনি লজ্জাবোধ করছেন ভাই লজ্জা আমাদেরকে করছেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া লজ্জা করে এই বিড়ি খাওয়াকে পরিত্যাগ করুন কারণ আপনি হাত তুলছেন না এটাই তার বড় প্রমাণ আমি এই জন্য বলেছিলাম যে বিড়ি তার জন্য জায়েজ যে নিজে একটান মারে ব্যাটাকে একটান দেয় ভাই দিতে পারবেন আপনি টেবিলে বসে টেবিলে খাচ্ছেন একটা আপেলে এক কামড় মেরেছেন সাত বছর নয় বছর দশ বছর ছেলেটা আপনার কাছ থেকে আপেলটা কেড়ে নিয়ে যদি এক কামড় মেরে দেয় ছেলেকে ঠাঁটিয়ে ঠাপ্পর মারবেন নিঃসন্দেহে না যদি খাই বাবা তুই খা মানে আপনি খুশি হবেন খা কিন্তু আপনি সিগারেট খাচ্ছেন রেখে দিয়েছেন দুটো মেরে কোটোর উপরে আপনার ছেলে যদি দরবার করে সে মেরে দেয় খান কি করবেন ভাই কি করবেন মানে যে টানবে যে ঠাঁটিয়ে এক ঠাপ্পর কেন মারছেন ওটা তো আপনাকে স্ত্রী শিখেছে আমাদের বাবা সমাজের বিশেষ করে পিতামাতা এতটাই দায়িত্ব লঙ্ঘন করে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমাদের বাবা কাকা যারা আছে সাত বছরে আট বছরের ছেলেকে পাঁচ টাকা পাঠিয়ে বের করে দিয়ে বলে যা এক মানে তিন টাকা প্যাকেটে বিড়ি নিয়ে বিড়ির দাম কত ভুলে গেছি মানে আমরা যখন ছোট ছিলাম দেখেছি তিন টাকা দাম নিত প্যাকেটে তো দেখেছে পাঁচ টাকার কয়েল দিয়ে বলছে যে এক প্যাকেট বিড়ি নিয়ে আসবি আর দুটো চকলেট খাবি কাকে ওর ছেলেকে বলছে কত বড় একটা লজ্জাহীন একজন বেকুব মানুষ বাপ তার সন্তানকে বলছে ভাই আছে না নাই ভাই বলুন তো এই সন্তান যদি ছোটবেলা থেকে শিশু অবস্থায় যদি এই বিড়ির প্যাকেট বয়ে বয়ে বাপকে দেয় তো ওই ছেলেটা একদিন কিছুদিন পর কয়েকদিন পর বাপকে বিড়িও দিবে টুক করে একটা বিড়ি বের করে নিয়ে এসে জঙ্গলে কলা বাগানে গিয়ে খেয়েও আসবে আসবে কি আসবে না আসবে রে বাস্তব কেন শিশুরা হচ্ছে অনুকরণ প্রিয় কি বললাম অনুকরণ প্রিয় মানে তারা চায় অনুসরণ করতে সব সময় একটা ছেলে দেখবেন ছেলে যদি শিশু হয় আপনার তার বাপকে অনুসরণ করে মেয়ে যদি সন্তান হয় তার মাকে অনুসরণ করে মা কিভাবে বাসন মাজছে ওটা কিন্তু নকল করে মা কিভাবে ঝাড়ু দেয় সে দেখবেন ওটাকেই অনুসরণ করে মা কিভাবে চলে ওটাকে অনুসরণ করে কারণ একটা শিশুর কাছে সবচেয়ে বড় আইডল হচ্ছে তার বাবা তার মা একদম হুবহু তিনি বাপ মাকে ফলো করতে চায় তো সন্তানকে যদি তার বাপ বলে বিড়ি আনতে তো ভাই ওই সন্তান বিড়িখোর হবে কি হবে না 100% হবে কারণ তার অন্তরটা একদম পরিষ্কার থাকে অনেক মা বোনেরা আছে ফোন করে বলে যে হুজুর আমার ছেলে কেবল দু বছর হলো বিয়ে দিয়া আমার বউটা এসেছে আমার ছেলেটা আমাকে খেতে দেয় না ভিনো করে দিয়েছে ভাই বলুন তো দোষটা কার ভাই সমাজে ভিনো হয়ে যাচ্ছে বাবা মাকে খেতে দেয় না আছে না নাই ভাই দোষ কাকে দেবেন আমরা অনেক সময় মনে করি যে রে কুলাঙ্গার ছেলে বাবাকে খেতে দেয় না কুলাঙ্গার ছেলে জি না সন্তান এখানে মোটেও খুব বেশি দোষ নাই দোষ আছে তো খুব বেশি দোষ নাই দোষটা আছে বাবা মার কার বাবা মার কারণ সে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছিল
একটা শিশুকে আল্লাহ যখন পৃথিবীতে প্রেরণ করে একদম সাদা কাগজের মতো প্রেরণ করে, কোনো গুনাহও তার মধ্যে থাকে না, কোনো নেকিও তার মধ্যে থাকে না, কোনো সুবুদ্ধি থাকে না, কোনো কুবুদ্ধি থাকে না। একটা সন্তান যখন আল্লাহ আপনাকে গিফট করে, সন্তানটা সাদা মেমোরি কার্ডের মতো, দোকানে গিয়েছেন 4GB একটা মেমোরি কার্ড কিনেছেন, কিন্তু মেমোরিতে কিছু থাকে, কিচ্ছু থাকে না। কম্পিউটার দোকানে গেলেন, এখন আপনি ডাউনলোড করতে পারেন, পর্নোগ্রাফিও ডাউনলোড করতে পারেন, ইসলামী আলোচনা ডাউনলোড করতে পারেন, কেন এটার মালিক এখন আপনি, এটা ভালো কাজেও ব্যবহার করতে পারেন, খারাপ কাজেও ব্যবহার করতে পারেন। তো আল্লাহ যখন আপনাকে সন্তান দেয়, তখন এটা যে ব্ল্যাঙ্ক মেমোরি কার্ড, বাপ মা যা ইনস্টল করবে, যা ডাউনলোড করবে, ছেলের মধ্যে সেটাই প্রবেশ হবে। সেই বুখারি হাদিস আপনারা জেনেছেন, আলসুল বলেছেন যে প্রত্যেকটা যখন আদম সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সকলেই দিনুল ফিতরের উপরেই মুসলিম হয়ে তারা জন্মগ্রহণ করে। এরপর তার বাপ তার মা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়। বেটার সন্তান ভ্রষ্ট হওয়ার জন্য আলসুল কাকে দায়ী করেছে? পিতামাতাকে, তার পরিবেশকে। তার সন্তান যখন বিপদগামী হয়ে যাচ্ছে, খারাপ রাস্তায় চলে যায়, এটার জন্য দায়ী ভাই দায়ী ভার কার? তার পিতা তার মাতার। মনে রাখবেন, একটা ছোট্ট শিশু, তার অন্তরে কিছু থাকে না, বাপ মা যা প্রবেশ করবে, বাপ মাকে যা করতে দেখবে, বাপ মা যেভাবে কথা বলবে সেইভাবেই সে কথা বলে। বাবু তা আমরা কেন বাংলাতে কথা বলি, কেন ইংরেজিতে বলি না? কেন বাপ মা বাংলাতে বলতো। আমি যদি এখন আমেরিকায় চলে যাই, আমার ছোট্ট শিশু যখন ভূমিষ্ঠ হবে, ও কোন ভাষায় কথা বলবে? আমি যদি বাংলা বলি তো বাংলা বলবে, যদি আমি ইংরেজি বলি তো ইংরেজি বলবে। কেন? বাপ মাকে দেখেই সন্তান বেশি প্রভাবিত হয়। তাই বাপ মা যতক্ষণ শুদ্ধ না হচ্ছে, যতক্ষণ আদর্শ পিতামাতা না হচ্ছে, সন্তান কখনো আদর্শ হতে পারে না। মাঠে চলে যাবেন, এঁটেল মাটি বোঝেন না ভাই, এঁটেল মাটি, এই মাটিটাকে নিয়ে আপনি ক্যারামারা করবেন, মাটিকে নাড়বেন, বা নাড়তে পারবেন কি পারবেন না? পারবেন। ওই মাটিতে দেবেন কুমোররা কখনো একটা সুন্দর দেখে একটা থালা তৈরি করছে, একটা ঘড়া তৈরি করছে, বাটি তৈরি করছে, পুতুল তৈরি করছে, অসংখ্য জিনিস তৈরি করতে পারে। কেন? এই মাটিটা নরম ছিল, এই মাটি যদি শক্ত হয়ে যায় ভাবুন তো আর সহজে করতে পারবেন? জি না। ছোট্ট একটা শিশু যখন আল্লাহ আপনাকে গিফট করে, উপহার দেয়, এই সন্তানটা থাকে এঁটেল মাটির মতো, ভিজে মাটির মতো, নরম মাটির মতো, পিতামাতা যেইভাবে তাকে চাইবে সেইভাবেই তাকে গড়ে তুলতে পারবে। এই জন্য আমরা বলি, সন্তানকে আপনার জন্য পথভ্রষ্ট হওয়ার জন্য, সন্তান বিপদগামী হওয়ার জন্য তার পিতামাতা দায়ী। কে? পিতামাতা দায়ী। একটা যুবতী তার মেয়ের বয়স 16 হয়ে গেছে, 15 হয়ে গেছে, বাপও কোনদিন খোঁজ নেয় না, মাও কখনো খোঁজ নেয় না, যে মেয়েটাতে মাধ্যমিক দিয়ে 11 ক্লাসে ভর্তি করেছে, এই মেয়েটি সে স্কুলে কখন যাচ্ছে, কখন আসছে, কার কাছে টিউশনি পড়ে, কখন টিউশনি ছুটি হয়, কখন টিউশনি থেকে আসে, বাপ মা কিছু জানে না, বই খাতা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তার যুবতী মেয়ে, বাপ মা কোনোদিন জিজ্ঞাসাও করে না, ওই সমাজে আছে না নাই। এটা দায়িত্বহীনতা, এটা পিতামাতা দায়িত্বহীনতা। আপনার মেয়ে যখন বড় হয়ে যাচ্ছে, কার কাছে টিউশনি পড়ছে, আপনি বাপ মা জিম্মেদারি, আপনি যার কাছে পড়তে পাঠিয়েছেন সে টিচারের চারিত্রিক দিকগুলো জেনে রাখাও একজন পিতামাতার দায়িত্ব। ভাই আমাদের সমাজে আছে? ভাই বলুন তো, আজকে অধিকাংশ শিক্ষকের সঙ্গে তার ছাত্রীর একটা উল্টাপাল্টা সম্পর্ক হোক, প্রেম ভালোবাসা অ্যাফিয়ার হোক, বা শারীরিক ফিজিক্যাল রিলেশন হোক, বা ঘটছে কি ঘটছে না? ঘটছে। তো পিতামাতার দায়িত্ব যে তার মেয়েকে পাঠাচ্ছে কোথায়, কখন তার টিউশনে আছে, কখন ছুটি হয়, যার কাছে পড়তে যাচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য কতটা, এতটাও দেখার দরকার। কিন্তু পিতামাতা নিজেই আজকে নিজের পরিবারকে নিয়ে সে ব্যস্ত, কিন্তু তার সন্তান সম্পত্তি নিয়ে ব্যস্ত নয়। এটা পিতামাতার দায়িত্বহীনতার কারণেই আজকে এই সমাজটা বিশৃঙ্খলময় হয়ে গেছে। এর জন্য আমি একটা কথা বলি, ছোট্ট উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। ভাই বন আর জঙ্গল, বন মানে বোঝেন? বন বন জঙ্গল বোঝেন না ভাই? বাগান বোঝেন? বাগান, বন জঙ্গল আর বাগান। ভাই বন জঙ্গলে কি থাকে? গাছ থাকে। বাগানে কি কি থাকে? গাছ থাকে। তবে বন জঙ্গল আর বাগান দুটো সমান? দুটো সমান না। কেন? বন জঙ্গল, জঙ্গল একটা বিচিত্রময় জায়গা, যেখানে নানান রকমের গাছ থাকে। সুন্দর একটা গাছ আছে, সুন্দর একটা ফুল ধরেছে, তার পাশে দেবেন কাঁটা যত কিছু আছে, সুন্দর একটা ফল আছে, ছিঁড়তে যাবেন পাশে দেবেন বিষাক্ত কোনো একটা কীট পতঙ্গ বসে আছে, এখানে সুন্দর কিছু কিছু দেখে শাকসবজি আছে বা কোনো ফুল ধরেছে, তাকে ভেদ করে যাবেন, এরকম পরিস্থিতি নেই। এই যে জঙ্গল একটা বৈশিষ্ট্য, জঙ্গলের একটা, এটাই জঙ্গল, এইভাবে তৈরি হয়েছে। সুন্দর জিনিস থাকলেও সেটাকে স্পর্শ করা যায় না, সুন্দর জিনিস থাকলেও
সেটা ভয় আপনি প্রবেশ করতে পারবেন না। বিজিকিতে নোংরা জঙ্গলের মতো আবদ্ধ হয়ে পড়ে থাকে, কিন্তু একটা বাগান মানুষ সেখানে ভিজিট করতে যায়, পরিদর্শন করতে চায়, দেখতে চায়। কারণ কি? দুটোই তো গাছ, দুটোই তো ফুলের গাছ, ফলের গাছ, সমস্ত কিছু আছে। মানুষ জঙ্গলে যায় না, অথচ মানুষ বাগানটাকে দেখলে ভালো লাগে। কারণ কি জানেন? জঙ্গলটা যে অনাদরে তৈরি হয়েছে, কোনো পরিচর্যাকারী কেউ ছিল না, কেউ পরিচর্যা করতো না, কেউ সে দেখভাল করতো না, তাকে কেউ লেবার দেয়নি, কেউ শ্রম দেয়নি, কেউ একটু সময় ব্যয় করেনি। কিন্তু একটা বাগানকে একটা মালিক সব সময় দেখভাল করেছে, পরিচর্যা করেছে, ওর সঙ্গে প্রচুর পরিমাণে শ্রম ব্যয় করেছে, সময় দিয়েছে। গাছের পাতা যদি একটু বড় হয়ে গেছে, কেটে সমান করে দিয়েছে, পানির অভাব, পানি ঢেলেছে, পানি বেশি হয়েছে, সেচ দিয়ে বের করে দিয়েছে। মানুষ যেমন একটা জঙ্গলকে পরিচর্যা করে সুন্দর করে একটা বাগানে উপহার দেয়, কিন্তু জঙ্গল কি সেটা করে না? আমাদের সমাজ, আমাদের পরিবার আজকে জঙ্গলের মতো হয়েছে, বাগানের মতো নয়। ছেলে তার মায়ের খবর রাখে না, মা তার ছেলের খবর রাখে না। মহানসত্ত্ব আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের পরিবারকে জঙ্গল নয় বরং বাগানের মতো তৈরি করা তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইবাদত কবুলের ছয়টা পয়েন্ট আমি বলছি। এক, ঈমান বিশুদ্ধ হতে হবে। দুই, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। তিন, হালাল রিজিক, হালাল জিনিস ভক্ষণ। চার, সুন্নাতি তরিকায় হতে হবে। পাঁচ, বিদাত মুক্ত অবস্থা হতে হবে। ছয়, শিরিক মুক্ত অবস্থা হতে হবে। কয়টা বললাম? ছয়টা। ছয়টা বিষয়ে আলোচনা করলে লম্বা সময়, এবং এই আলোচনাগুলো আমরা একাধিকবার করেছি। বিস্তারিত জানার জন্য ইউটিউব ফলো করেন, লিখেন বি আর রাহুল হোসেন, ইবাদত কবুলের শর্ত, দেবেন প্রায় আড়াই ঘন্টার আলোচনা প্রশ্নোত্তর সহ পেয়ে যাবেন। একাধিকবার আলোচনা করেছি, বারবার আপনার আলোচনা শুনেন। আপনি এক টাকা দান করলে যেন বৃথা না হয়, এরকম পরিস্থিতি পরিকল্পনা তৈরি করুন। মহানসত্ত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের ইবাদত যেন কবুল করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক টাকা দান করলে তুমি আল্লাহ যেন কবুল করো, এমন নিয়াত, এমন ইখলাস আমাদের বিশুদ্ধ করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা আমরা হারাম উপার্জনের সঙ্গে যুক্ত আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর-রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি হারামকে পরিহার করে হালাল গ্রহণ করা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর সঙ্গে দোয়া এই প্রার্থনা, যাবত ইবাদত করার পর্বেই আমাদের শিরিক এবং বিদআত মুক্ত অবস্থায় যেন করতে পারি, এমন তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। প্রশ্নোত্তর, প্রশ্ন পড়েন। আচ্ছা, পানি বোতল আছে? আচ্ছা, যদি মাইক্রোফোনের মাধ্যমে প্রশ্ন করতে চান সেটা করতে পারবেন, আর লিখিত যদি প্রশ্ন করতে চান লিখিত করতে পারবেন। মা বোনেদের উদ্দেশ্যে আপনারা যদি প্রশ্ন করতে চান সেক্ষেত্রে লিখিত আপনারা প্রশ্ন পাঠিয়ে দেন। জিপ পানি।